নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা সরাসরি বাংলা ব্যাকরণে মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। আজকে 15টা প্রশ্ন আলোচনা করব, আর যে প্রশ্নটার উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় রাইট চিহ্ন দেবেন, এবং যেটা ভুল হচ্ছে সেটা ক্রস চিহ্ন দেবেন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আমরা আজকে কোশ্চেন আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন 2150 নম্বর প্রশ্ন, আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। কোনটি সম্প্রদান কারকের, এখানে কারক বানানটা ভুল আছে, আমি কারক বানানটা রেকটিফাই করে দিলাম, তাহলে কোনটি সম্প্রদান কারককে সপ্তম বিভক্তির উদাহরণ। তাহলে সম্প্রদান কারকের সপ্তম বিভক্তির উদাহরণ আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ সমিতিতে চাঁদা যাও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2151 নম্বর প্রশ্নে, অন্ধজনে দেও আলো, এই অন্ধজনের নিচে দাগমার্ক, তা রেখা নিম্নরেখ পথটি কোন কারকের কোন বিভক্তি। তাহলে আপনাদের এটা কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ সম্প্রদানের সপ্তম বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2152 নম্বর প্রশ্নে, মৃতজনের দেহপ্রাণ নিম্নরেখ পথটি কোন কারকের কোন বিভক্তি। তা আপনাদের এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে চারটে অপশানের মধ্যে। আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ সম্প্রদানের সপ্তম বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2153 নম্বর প্রশ্নে, কোন বাক্যটিতে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে। তাহলে নিমিত্ত অর্থে চতুর্থীর বিভক্তি, তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 2153 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন এটা ঘ হবে, প্রিন্টিং মিস্টেক আছে, তা যারা এখানে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ বেলা যে পড়ে এলো জলকে চলো, তাদের সবের উত্তর সঠিক। আর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2154 নম্বর প্রশ্নে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে, এইখানে গৃহহীনে কোন কারক। তা আপনাদের এই গৃহহীনে এর কারক নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ সম্প্রদান কারক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2155 নম্বর প্রশ্নে, কোনটি সম্প্রদান কারক নয়। ভালো করে খেয়াল করবেন, নেগেটিভ প্রশ্ন দেওয়া হয়েছে, তিনটে সম্প্রদান কারক আর একটা নয়, যেটি নয় সেটা আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ ধূপাকে কাপড় দাও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2156 নম্বর প্রশ্নে, দুধ থেকে দই হয়, এখানে দুধ থেকে কোন অর্থে অপাদান। তা আপনাদের এখানে নির্বাচন করতে হবে এই দুধ থেকে এটা কোন অর্থে অপাদান সেটা আপনারা নির্বাচন করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আপনাদের একটু ঘুরিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক গৃহীত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2157 নম্বর প্রশ্নে, শুক্তি থেকে মুক্তি আসে, তাহলে বাক্যটিতে নিম্নলিখিত পথ কোন অর্থে অপাদানকারক। তাহলে এই শুক্তি থেকে এটা কোন অর্থে অপাদানকারক সেই অর্থটা আপনাদের নির্বাচন করতে হবে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ গৃহীত, তাদের সবার উত্তর সঠিক,
আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2158 নম্বর প্রশ্নে। জমি থেকে ফসল পাই বাক্যটিতে কি অর্থে অপাদান ব্যবহৃত হচ্ছে বা ব্যবহৃত হয়েছে, কি অর্থে অপাদান ব্যবহৃত হয়েছে তা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক জাত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2159 নম্বর প্রশ্নে। খেজুর রসে গুড় হয় বাক্যটিতে কোন অর্থে অপাদানকারক ব্যবহৃত হয়েছে, তাহলে কি অর্থে এটা অপাদানকারক ব্যবহৃত হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ জাত অর্থে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2160 নম্বর প্রশ্নে। নিচের কোন বাক্যটি জাত অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে চারটে অপশানের মধ্যে যেটি আপনাদের জাত অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ খেজুর রসে গুড় হয়, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2161 নম্বর প্রশ্নে। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, নিম্নলিখিত পথটি কোন কারকের কোন বিভক্তি, এই পাঠশালাটা কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ অপাদানে শূন্য, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2162 নম্বর প্রশ্নে। ট্রেন ঢাকা ছাড়লো, তাহলে এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তি, তাহলে এই ঢাকাটা আপনাদের কোন কারকের কোন বিভক্তি বা কোন কারকের শূন্য বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে যারা এখানে বলছেন অপশান ঘ অপাদানে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2163 নম্বর প্রশ্ন। বাবাকে বড্ড ভয় পাই, তাহলে নিম্নলিখিত শব্দটির কারক বিভক্তি কোনটি, তাহলে বাবাকে এর কারক বিভক্তি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ অপাদানে দ্বিতীয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2164 নম্বর প্রশ্নে। নিম্নলিখিত শব্দটি কোনটিতে অপাদানকারকের সপ্তমী বা এ বিভক্তি আছে, তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 2164 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ লোক মুখে শুনেছি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এবার সবাই একে একে কে কত মার্কস পেলেন, আপনাদের প্রাপ্ত মার্কসটি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন বা ভিডিওর কমেন্ট লাইনে পোস্ট করুন যে আপনারা কে কত পেলেন। আর তার সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কোশ্চেনটা পোস্ট করবেন, আর কোশ্চেনটা পোস্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কোন জায়গাটা মোটিভেশনের প্রয়োজন আছে। এখন আপনারা সবাই একে একে আপনাদের মার্কস পোস্ট করুন, আর মার্কস পোস্ট করার সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই মার্কস পোস্ট করুন, আর আমরা চলে আসছি আজকে ভিডিওর গুরুত্বপূর্ণ পার্টে। গুরুত্বপূর্ণ পার্টটি হলো কোশ্চেন অ্যান্সার পার্ট। তা আমি একটা আপনাদের হোম টাস্কের আজকে একটা কোশ্চেন বলবো, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো পাপে বিরত হও, পাপে কোন কারকের কোন বিভক্তি, অপশান ক করণে সপ্তমী, অপশান খ কর্মে সপ্তমী, অপশান ঘ অপাদানে সপ্তমী এবং অপশান ঘ কর্তায় সপ্তমী। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, পাপে বিরত হও, পাপে কোন কারকের কোন বিভক্তি, অপশান ক করণে সপ্তমী, অপশান খ কর্মে সপ্তমী, অপশান ঘ অপাদানে সপ্তমী এবং অপশান ঘ কর্তায় সপ্তমী। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন
যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।